Hi friend, welcome back to my channel Smile with Dimple. সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়ির সবথেকে প্রিয় জায়গা হলো আমার ব্যালকনি। যেখানে আমি খুব শান্তিতে অনেকটা সময় কাটাতে পারি। তবে আমার বাড়িতে বিশেষ কোনো বারান্দা বা ব্যালকনি না থাকায় এই যে ছাদের উপরে যে চিলেকোঠার ঘরটা আছে এটাকে আমি ব্যালকনি হিসেবে ব্যবহার করেছি। খুব কম খরচায় এবং খুব সহজে আমি এই জায়গাটাকে আমার মনের মতো করে নিচ্ছি। ব্যালকনিতে যদি ফ্রেশ ফিলিংস আনতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যালকনিতে গাছ রাখতে হবে। নিজের পছন্দ মতো সব থেকে ফেভারিট গাছগুলো রাখবেন, তাহলে দেখবেন যে ব্যালকনিতে অনেকটা টাইম কাটাতে পারছেন সুন্দরভাবে এবং ফ্রেশ ফিলিংস আসছে। তাই আমি আমার ছাদ বাগান থেকে কিছু গাছ সংগ্রহ করে নিয়ে এসেছিলাম যেগুলো আমার খুব ফেভারিট এবং যেগুলোতে খুব কম রোদ লাগে। টবগুলোকে মন মতো করে সাজাতে সাজানোর জন্য আমি উডের যে প্রাইমার আমার কাছে রাখাই ছিল, আগে থেকেই ছিল, সেই প্রাইমার ইউজ করেছি। বাড়তি তেমন কিছুই আমি কিনিনি। আমার কাছে কিছু ফেব্রিক কালার ছিল, সেই কালার দিয়ে আমি টবগুলোকে সাজিয়েছি। দেওয়ালে এটা একটা ড্রিম ক্যাচার আমি বানিয়েছি, সেটা একদম DIY। আমি ক্লথ যে হ্যাঙ্গার আছে সেই হ্যাঙ্গারকে দিয়ে এটা বানানো এই ড্রিম ক্যাচারটা, এবং কিছু উল এবং রিবন দিয়ে আমি টাসেল বা পমপম বানিয়ে এই ড্রিম ক্যাচারটা বানিয়েছি। আমার পুরনো সুতির একটা ওড়না ছিল, সেই ওড়না দিয়ে আমি ফুলটি পর্দা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং কুশন যে আমাদের চৌকিটা ছিল সেই চৌকিটাকে দিয়ে আমি বসার জায়গা করেছি। এখানেও কিছু একটা ছোট্ট ডিম ক্যাচার আছে। সব কিছুই আমার বাড়িতে আগেকার ছিল, নতুন করে কিছু কিনিনি। কিছু পুরোনো জিনিসগুলো দিয়েই আমি আমার এই চিলেকোঠা বা ব্যালকনি যাই বলুন না কেন এটাকে আমি সাজিয়েছি নিজের মন মতো করে। ফেভারিট কিছু ফুলের গাছ এবং কিছু পাতাবাহার গাছ এখানে রাখা আছে। আবার কিছু তো ফুল ধরেনি এবং কিছু কিছু তো ফুল ধরে গেছে। আমার ফেভারিট কিছু জিনিস যেগুলো ইউজ হয় না সেখানে রাখা আছে, এখানে আমি রেখেছি দেখতে ভালো লাগে। এই যে ঝুড়িতে আমি মানি প্ল্যান্ট রেখেছি এটা সম্পূর্ণ DIY। এখানে আমাদের এখানে ঝুড়িতে দই পাওয়া যায়, তো সেই ঝুড়িটাকে আমি ব্যবহার করেছি। এবং উল দিয়ে পম পম বানিয়ে একটা সুন্দর প্ল্যান্টার বানানোর চেষ্টা করেছি। এই শোপিসটা আমার খুব স্পেশাল, একটা দিদি আমাকে গিফট করেছে, তো শোপিসটা খুব স্পেশাল। তো এখানে আমি এটাকে সাজিয়েছি এবং কিছু গাছ রাখা আছে।
এই ক্যাকটাসগুলো খুব প্রিয় আমার, সো এনে রেখেছি আমি। এই গাছটার নাম জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। এই হলো আমার ব্যালকনি মেকওভার। এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।